Assalamualaikum. Health Info Tech-এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভবতী মায়ের প্রতিদিন কতটুকুনি পানি পান করা প্রয়োজন। গর্ভবতী মায়ের পরিচর্যা মা ও শিশুর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভের শিশুর শারীরিক ও মানসিক পরিপূর্ণ বিকাশের পূর্ব শর্ত হচ্ছে গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ। বাড়িতে আসছে নতুন সদস্য, পরিবারের সবাই নতুন সদস্যের অপেক্ষা, তাই এই সময়ে গর্ভবতী মায়ের দরকার বাড়তি যত্ন। এই জন্য একজন নারীকে নিজের যেমন যত্ন নিতে হয়, তেমনি তার স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকতে হয়। গর্ভবতী মায়ের যত্নবান হতে হয় পরিবারের সদস্য সবাই। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই সময়ে একজন গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার, ক্যালসিয়াম জাতীয় খাদ্য, এর পাশাপাশি বেশি পরিমাণে পানি পান করা। একজন গর্ভবতী মাকে প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 গ্লাস পানি পান করতে হবে, তবে একবারে 2 গ্লাসের বেশি পানি পান করা উচিত না। পানি গর্ভের শিশুর ও পুষ্টি সরবরাহ ঠিক রাখে এবং শিশুর শরীর থেকে বর্জ্য পদার্থ সমূহ নিঃসরণ করতে সাহায্য করে। শুধুমাত্র গর্ভে যে বেশি পানি পান করতে হবে তা নয়, বরং স্বাস্থ্য ঠিক রাখতে হলে সবসময়ই পানি পান করা প্রয়োজন। কিন্তু যখন কোনো নারী গর্ভবতী হন, তখন তাকে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি পানি পান করতে হয়, কারণ গর্ভ অবস্থায় প্রথম 3 মাসে যে বমিভাব দেখা দেয় তা হলো আসলে মা ও ভ্রূণের পানি খাওয়ার সংকেত। ভ্রূণের কোষ বৃদ্ধির জন্য যে পানি দরকার তা মায়ের শরীর থেকে আসে। এছাড়াও পানি আরও অনেক প্রয়োজনীয়তা রয়েছে গর্ভকালে। গর্ভ অবস্থায় পানির সাহায্য নিয়েই খাবার ও পুষ্টি রক্তের মাধ্যম দিয়েই ভ্রূণে পৌঁছিয়ে দেয়। গর্ভ অবস্থায় পানির কি কি প্রয়োজনীয়তা রয়েছে বা কি কি উপকারিতা রয়েছে? গর্ভ অবস্থায় সাধারণত অসুখ, মূত্রাশয়ের সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য, অশ্বরোগ, এই ধরনের সমস্যাগুলো পানি খেলে তা রোধ করা যায়। পানি শূন্যতার কারণে ডেলিভারির সময় কন্ট্রাভাশন বেশি হতে হয় এবং লেবার পেইনও তাড়াতাড়ি শুরু হয়ে যায়। ইউটেরাসের অ্যামনিয়াটিক ফ্লুইড বা পানি বেশিরভাগ সারাদিন ধরে পানি বদলাতেই থাকে, তাই গর্ভ অবস্থায় প্রচুর পানি পান করা প্রয়োজন। বুকের দুধ তৈরির জন্য শরীরের যথেষ্ট পরিমাণে পানি দরকার, তাই পানি পান করতে হবে প্রচুর পরিমাণে।